রেমা বোন এখনো কতটা সতেজ তা দেখতে আমাদের গহীনে প্রবেশের চেষ্টা, যদিও হারিয়েছে যৌবন। মানুষের অনুপ্রবেশ আর গাছগাছালিকে নিজেদের প্রয়োজনে ব্যবহারের কারণেই তিলে তিলে ক্ষয়মান এই বনকে রক্ষায় তাই ঘোষণা এসেছিল 1982 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে। রেমা আর কালেঙ্গা বন মিলে বনদের এই নিরাপদ আবাসস্থল। রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের রেমা অংশে আমরা বিচরণ করছি। এই অংশেও বিভিন্ন প্রজাতির মহাবিপন্ন এবং বিপন্ন উদ্ভিদ ও প্রাণী রয়েছে, যেমন আমরা বলতেই পারি উল্লুকের কথা, লজ্জাবতী বানরের কথা। আর এ কারণেই এই বনটি সংরক্ষণবিদ এবং গবেষকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের এই পর্বে এই বনের সার্বিক চিত্র তুলে ধরবার চেষ্টা করব। দেশীয় বন সংরক্ষণ বিষয়ক প্রতিষ্ঠান আরণ্যক ফাউন্ডেশনের সহায়তায় করা গবেষণা বলছে, এই বনে রয়েছে 44 প্রজাতির স্তন্যপায়ী, 215 প্রজাতির পাখি, 52 প্রজাতির সরীসৃপ, 20 প্রজাতির উভচর, আর রয়েছে 620 প্রজাতির উদ্ভিদ, যার 127 প্রজাতি ঔষধি। তবে রেমা অংশের বিশেষত্ব হল বিভিন্ন প্রজাতির উঁচু গাছের সাথে মহাবিপন্নের তালিকায় থাকা বাংলা শকুন, উল্লুক আর লজ্জাবতী বানর সহ বিভিন্ন প্রাণীর স্বরূপ উপস্থিতি। চলছি গহীনে, উদ্দেশ্য গবেষকদের তালিকায় যেসব প্রাণী ও উদ্ভিদ রয়েছে তা দেখার। কিন্তু একটা অপরিচিত আওয়াজ আমাদের কানে আসছে। গাছের ডালের চশমা পরে আসলে এরা কারা বসে আছে এমনটা মনে হতেই পারে যে কারো, আসলে এরা এক প্রজাতির বানর। এদের চোখের কোটর দুটি এমন দূর থেকে মনে হতেই পারে যে কেউ হয়তো চশমা পরে গাছের ডালে বসে আছে। এই প্রজাতির বানর শুধুমাত্র বাংলাদেশে যে সকল বনাঞ্চল রয়েছে সেসব বনেই পাওয়া যায়। দুপুরে তৃপ্ত আহার হয়তো হয়েছে বিপন্ন চশমা পরাদের, তাই নিজেদের মধ্যে এত খুনসুটি। এটা তো বট গাছ না? এটা বনাক, এটা তো আবার বনাক না, এটা কি তাহলে? ওইটা বনাক, তারপরে এটা কি? এটা থামে। আচ্ছা, এই যে লম্বা গাছটা দেখা যাচ্ছে, একটু লিকলিকে লম্বা, এই গাছটা কি? এটা হচ্ছে রাতা। রাতা, তারপরে এটা হচ্ছে চাপালিশ। চাপালিশ বড় গাছটা হচ্ছে চাপালিশ, এটাও চাপালিশ না? হ্যাঁ, বড় গাছ। চাপালিশের ফল তো হয়, চাপালিশের ফল হ্যাঁ বানর এবং সব ধরনের পশু পাখির খুব প্রিয় প্রিয় ফল। কাঁঠাল হালকা টক হয়, হ্যাঁ ছোট ছোট কাঁঠাল, মানে স্থানীয় তো বন কাঁঠালও বলে এটাকে, বন কাঁঠাল অথবা চাম কাঁঠাল। চাম কাঁঠাল, হ্যাঁ। একটি প্রাকৃতিক বন যে বিভিন্ন ধরনের উদ্ভিদের মেলবন্ধন তা এই রেমা কালেঙ্গার এই রেমা অংশের এই অংশটুকুতেই বোঝা যাচ্ছে যে আসলে একটি প্রাকৃতিক বন কতটা গুরুত্বপূর্ণ একটি দেশের জন্য। এসব উঁচু গাছ শুধু বনের সৌন্দর্য বা জীব বৈচিত্র্যে দেয়নি বাড়তি মুগ্ধতা, দিয়েছে মহাবিপন্ন প্রাণীদের আবাসও। কেননা এসব গাছের শাখা প্রশাখায় আবাস পাখপাখালি আর নানা প্রজাতির প্রাণীদের। যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, ফিরব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
গধূলি বেলায় ক্লান্ত সূর্যমামার বিদায়ে ঘন হচ্ছে রাতের আঁধার। গা ছমছমে পরিবেশে অন্ধকারের সাথে মিলে আমরা হব একাকার, আর নজর থাকবে বুনোদের ওপর। একের পর এক গাছের মগডালে আমাদের নজর। অবশেষে মিলেছে প্যাঁচার জুটি। রাতের শিকারি এই পাখি হয়তো শিকারের নেশায় ভুত। পুরা রেমা কালেঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারির মধ্যে, বিশেষ করে রেমা অংশে, এই অংশে এত আমাদের অন্যান্য নিশাচর প্রাণী, যেমন এখানে বন্য শুকর বা মায়া হরিণ এবং অন্যান্য যেমন গন্ধ কুকুর, এবং এছাড়া যেমন বিড়াল ক্যাট, যেটা ফিশিং ক্যাট বা জঙ্গল ক্যাট, এগুলো তো আছে। এর সাথে সাথে বিশেষত রেমা অংশে মাঝে মাঝেই চিতাবাঘের আনাগোনা দেখা যায়। আমরা আশাবাদী যে যদি কোনো কারণে চিতাবাঘ এই দিক দিয়ে যাতায়াত করে, আমরা যদি ভাগ্যবান হই তাহলে আমরা হয়তো পেতেও পারি। আমরা এবার সামনে আসি। বেশ রাত, ক্লান্তির ভারে ফিরে যাব বিশ্রামে, তবে গাছের ডালে নড়াচড়ের শব্দ। এত দেখি উলু বানর, অথচ সারাটা দিন দেয়নি দেখা। দেশের এক দুর্লভ স্তন্যপায়ী প্রাণী উল্টোলেজি এ বানর। কুলু বান্দর, উলু বান্দর, সিংহ বানর, ছোটোলেজি বানর বা শুকোলেজি বানর নামেও বেশ পরিচিত। বর্তমানে দেশে বিপন্ন ও পুরো বিশ্বে সংকটাপন্ন বলে বিবেচিত। সিলেট ও চট্টগ্রাম বিভাগের মিশ্র চিরসবুজ বনে থাকে বিবাচর ও বৃক্ষচারী এ প্রাণী। জীবনচক্র সম্পন্ন করে ফল, মূল, কচিপাতা, কুড়ি, কীটপতঙ্গ খেয়ে, তবে খাদ্যভাবে কখনো কখনো হানা দেয় শস্য খেতেও। আমাদের ক্যামেরা ট্র্যাপে মোট 10টি ছবি এসেছে, এর মধ্যে নিশ্চয়ই কয়েকটি বুনো কোনো প্রাণীর হবে। এই ছবিগুলোই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রাতের আধারে নানা প্রাণীর বিচরণ থাকলেও ক্যামেরার ফাঁদে বন্দি বুনো এ শুকর। রেমাকালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে যে চার প্রজাতির শগুন রয়েছে তার একটি এই গাছের মগডালে অবস্থান করছে। এই গাছে আমরা একটি বাসাও দেখতে পাচ্ছি, সম্ভবত এই বাসায় তার সঙ্গে অবস্থান করছে। দর্শক, শকুনের দয়ে বুড়ো গরুর মরবার যে গল্প রয়েছে সেই গল্পটাও আমরা করব, তবে তার আগে একটি বিরতিতে যাব। আমাদের সাথেই থাকুন। রেমায় মারা যাওয়া অনেক প্রাণীকে খেয়ে পরিবেশকে জীবাণুমুক্ত করতে পারে না প্রাকৃতিক পরিচ্ছন্নকর্মী বা ঝাড়ুদার শকুন।
সময় গ্রামে গঞ্জে শকুনের প্রভাব দেখা গেলেও এখন আর মেলে না। মূলত 90 দশকের পর হঠাৎ করেই শকুনের সংখ্যা কমতে থাকে। মরাগরু খাওয়ার পরই অনেক শকুন মারা যাচ্ছে, কিন্তু কেন? এমন প্রশ্নে 2003 সালে গবেষকরা খুঁজে পান ডাইক্লোরোফ্নাক আর কিটোপ্রোফেন নামক ওষুধ, যেটি ব্যবহার করা হতো গরুর চিকিৎসায়। তবে আসার কথা হলো, শকুনের নিরাপদ আবাসস্থলে এখন বিপণন ও গরুর ক্ষেত্রে ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। তবে মরা গরুতে এই ওষুধের উপস্থিতি নেই এমনটা নিশ্চিত হয়েই শকুনকে দেন গবেষকরা। পৃথিবীতে যত অ্যানিম্যাল আছে তার মধ্যে সবচেয়ে এই পাখিটাই খুব দ্রুততম সময়ে পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে আর কি। এর মধ্যে আমাদের যে এই উপমহাদেশে যে 4 কোটি ভালচার ছিল তার মধ্যে অনলি এখন 10,000 ভালচার টিকে আছে, ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান এবং কিছু আছে মায়ানমার এবং ভুটানে। শকুন বাংলাদেশে এখন মহাবিপন্ন প্রাণী, আর এটিকে রক্ষায় সুন্দরবন, রেমাকালেঙ্গা বন সহ সিলেট, ঢাকা, চট্টগ্রাম এবং খুলনার কিছু অংশকে শকুনের নিরাপদ আবাসস্থল হিসেবে ঘোষণা করেছে সরকার। এই মুহূর্তে সম্ভবত 8 থেকে 10টি একটি পাল রয়েছে, এবং এই যে বিষ্ঠাগুলো আমরা দেখতে পাচ্ছি এই বিষ্ঠাগুলো কিন্তু আসলে হচ্ছে শকুনের বিষ্ঠা। এরা মূলত মাংসাশী প্রাণী আমরা যতটুকু জানি, যেহেতু এটি তাদের প্রজনন মৌসুম, এই প্রজনন মৌসুমেই তারা মূলত গাছে বাসা বাঁধে এবং তারা তাদের প্রজনন ক্রিয়াটি বংশবৃদ্ধির যে কাজ এই কাজটি তারা সম্পূর্ণ করে। খাবারের সংকট থাকায় নিরীহ এই প্রাণীটিকে রক্ষায় বন অধিদপ্তর এবং প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা IUCN নিয়েছে একটি পদক্ষেপ, যেটির আওতায় প্রতি মাসে একবার করে খাবার দেওয়া হয় রেমাকালেঙ্গার শকুনের আবাসে। ভালচারের তো ব্রিডিং প্রসেসটাই খুবই কমপ্লিকেটেড। এরা এভরি ইয়ার 1টা করে ডিম পাড়ে, এবং যদি কোনো কারণে মেল ফিমেলের একটা মারা যায় হার্মফুল খাবার খেয়ে, তখন আর ওইটা ওই বাসাটার সাকসেসফুলি তারা আর ডিম থেকে বাচ্চা ফুটানো ইম্পসিবল হয়ে যায় আর কি। কাজে এই কারণে আমরা সেফ ফুড প্রোভাইড করছি, যেন ব্রিডিং সিজনটাতে তারা আশেপাশেই ভালো খাবার পায় এবং মেল ফিমেল যেটা হলো ব্রিডিং পেয়ার তারা যেন হলো সুস্থভাবে থাকে এবং বাচ্চাটাও ভালো বাচ্চা আমরা পাই। শকুন যেখানে বাসা করবে অনেক উঁচু গাছে বাসা করে, এবং এটা খুব সেন্সিটিভ হয়, এবং বাসা যদি কোনোভাবে ডিস্টার্ব হয় তাহলে কিন্তু সেখানে সে বাসা করবে না, বাচ্চা ফোটাবে না। তো যাতে এই ধরনের কিন্তু জায়গাও বাংলাদেশে অনেক কমে গেছে। আমাদের রেমার এই অংশে এখনও অনেক বড় বড় গাছ আছে, এবং অন্যান্য ফরেস্টের তুলনায় বলবো এখানে টুরিস্ট থেকে শুরু করে অন্যান্য লোকজনের আনাগোনাও কম, এবং সেই কারণে কিন্তু এখন পর্যন্ত রেমার এই অংশে শকুনের উপস্থিতি দেখা দেয়। রেমা বনে রয়েছে মোট 200টি উঁচু গাছ, যেগুলোতেই মূলত শকুনের বাস। গবেষকরা বলছেন, 2 বছর আগেও এই বনে শখানেক শকুন থাকলেও এখন তা বাড়তে শুরু করেছে। গেল বছর মোট 24টি বাসা দেখা গেলেও এবছরের শুরুতে মিলেছে 12টি বাসা, যা ভবিষ্যতে বাড়বে বলে প্রত্যাশা গবেষকদের। এই পাখাটা শকুনের দেখতে বেশ চমৎকার। শকুন আসলে মরা প্রাণী খেয়ে জীবন ধারণ করে, এবং এই মরা প্রাণীটি কোনো কারণে যদি পরিবেশে পড়ে থাকে, বাড়ির আশপাশে পড়ে থাকে, সেখানে প্রচুর জীবাণু আক্রমণ করে। এটি আলটিমেটলি আমাদের পরিবেশকে দূষণ করে, এবং পরিবেশকে দূষণ করলে যেটি হয় মানুষের রোগবালাই হতে পারে, অন্য প্রাণীর রোগবালাই হতে পারে।
সেই মরা প্রাণীটিকে যখন শকুন খেয়ে ফেলে তখন কিন্তু কোনো ধরনের রোগের বংশবিস্তার হয় না, জীবাণুর বংশবিস্তার হয় না। তাহলে শকুন পরোক্ষভাবে মানুষের উপকার করে, পরিবেশের উপকার করে। তাই প্রত্যেকের উচিত শকুন সংরক্ষণে এগিয়ে আসা, শকুন যেন কোনোভাবেই হারিয়ে না যায় বাংলাদেশ থেকে, সেটির দিকে নজর রাখা।